প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বাড়িকাজ 33। বন্ধুরা, আজকে আমাদেরকে বাড়িকাজ দিয়েছে আমাদের বইয়ের ইউনিট 21 লেসন 1-2 পেজ নং 42। দেখো, আমাদেরকে এতে বলেছে লোক অ্যান্ড ম্যাচ দেখো এবং মিল করো, রাইট দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি লেখো। বন্ধুরা, নিচে আমাদেরকে ওয়ার্ড দিয়েছে আর পিক দিয়েছে, ছবি দিয়েছে, ছবির সাথে আমাদের ওয়ার্ডগুলো বসাতে হবে সঠিকভাবে। বিতে দেখো রেট অ্যান্ড ম্যাচ, এখানেও বলেছে ফলো এবং মিল করো, রাইট দ্য কারেক্ট নাম্বার ফ্রম অ্যাক্টিভিটি এ নেক্সট টু ইচ রাইম, অর্থাৎ এ অংশ থেকে প্রতিটি ছড়ার পর সঠিক সংখ্যাটি বসা। বন্ধুরা, রাইম মানে ছড়া। তো এখন নিচে দেখো আমাদেরকে চারটি ছড়া দিয়েছে, এখন উপরে এর মধ্যে যেই ছবির সাথে মিলবে সেই ছবির ছড়াটির সাথে আমরা সংখ্যা মিলিয়ে লিখে দিতে হবে। চলো বন্ধুরা, আমরা বাড়িকাজটির সমাধান করে নিই। উত্তর বন্ধুরা, এতে দেখো লোক অ্যান্ড ম্যাচ দেখো এবং মিল করো, রাইট দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি লেখো। বন্ধুরা, নিচে দেখো আমাদেরকে চারটি ওয়ার্ড দিয়েছে, এখন আবার চারটি নিচে ছবি দিয়েছে, এখন ছবির সাথে কোন ওয়ার্ডটি মিলবে, অর্থাৎ যে ওয়ার্ডটির অর্থ যে যা যে ছবিটি হবে সেই জায়গায় আমাদেরকে ওয়ার্ডটি বসাতে হবে। দেখো টেইলার, প্রথম আছে টেইলার, টেইলার অথবা টেইলা আর উচ্চারণ না করলে হবে। তো টেইলার অর্থ দর্জি, নিচে দেখো দর্জি কোনটি তিন নম্বরে আছে, অর্থাৎ ওনার কাঁধের উপর দেখো একটা পিতা দেখা যাচ্ছে, তাই আমরা বুঝতেছি উনি দর্জি, তাই ওনাকে দেবো আমরা টেইলার, তাহলে তিন নম্বর হবে টি এ আই এল ও আর টেইলার। এরপর দেখো কবলা বা কবলার, আর উচ্চারণ করলে হবে না করলে হবে, সঠিক উচ্চারণ আর উচ্চারণ না করে। তো কবলার, এ কবলার অর্থ কি মুচি। নিচে দেখো আমাদের চার নম্বর ছবিতে ওনার হাতে জুতা দেখা যাচ্ছে, সিলাচ্ছে, তাই ওনাকে আমরা বুঝতেছি মুচি, তাই এখানে লিখবো কবলার। এরপর দেখো পাইলট, পাইলটের মধ্যে দেখো নিচে দুই নম্বরে একজন পাইলট দেখা যাচ্ছে, তাই আমরা এখানে লিখবো পি আই এল ও টি, পাইলট অর্থ কি বিমান চালক। এরপর দেখো শিক্ষক, টিচার, টি ই এস সি এইচ ই আর, টিচার অর্থ শিক্ষক বা শিক্ষিকা। নিচে দেখো একজন শিক্ষিকা দেখা যাচ্ছে এক নম্বরে, তাই আমরা এক নম্বর লিখবো টিচার। বন্ধুরা, এভাবে করে তোমরা শূন্যস্থানটা পূরণ করে দিবে। এরপরে বিতে বলেছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো, রাইট দ্য কারেক্ট নাম্বার ফ্রম অ্যাক্টিভিটি এ নেক্সট টু ইচ রাইম, এ অংশ থেকে প্রতিটি ছড়ার পর সঠিক সংখ্যাটি বসা। বন্ধুরা, আর এইচ আই এম ই, রাইম অর্থ কি ছড়া। এখন নিচে দেখো আমাদেরকে চারটি ছড়া দিয়েছে, এখন কোন ছড়াটি আমাদের উপরে এ নাম্বার অর্থাৎ অ্যাক্টিভিটি এ বলতে উপরে যে এ নাম্বারে আমরা আনসার করেছিলাম সেখানে এতে এক দুই তিন চার চারটি ছবির মধ্যে কোন ছবির সাথে আমাদের এই ছড়াটি মিলবে সেই সংখ্যাটি আমাদেরকে এই ছড়াতে লিখতে হবে। দেখো তাহলে আমরা অর্থটি বুঝে নিই। প্রথমত আছে দেখো আনসার, আমি লিখে দিয়েছি আই মেক ক্লোথস, অর্থাৎ আমি পোশাক তৈরি করি। বন্ধুরা দেখো আমি পোশাক তৈরি করি, এটা কে করে, দর্জিরা কী করে পোশাক তৈরি করে, আবার কী করে দেখো এখানে কী লেখা আছে অ্যাস্টিচ অ্যাস্টিচ অ্যাস্টিচ, অর্থাৎ সেলাই 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 মানে অ্যাস্টিচ তো সেলাই করা, সেলাই আর কি, তো দর্জিরাই তো সেলাই করে, তাই না। এরপর দেখো মাই মেশিন গোজ, মাই মেশিন গোজ, দেখো মাই মেশিন গোজ অর্থ আমার যন্ত্র চলে, মেশিন অর্থ কী যন্ত্র, গোছ অর্থ চলে। তো এখন মাই মেশিন গোছ, আমার যন্ত্র চলে। বন্ধুরা অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে আমি পোশাক তৈরি করি, আমি এই, এরপর কি অ্যাস্টিচ অর্থ সেলাই করা, সেলাই করা সেলাই 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 সেলাই, এরপরে মাই মেশিন গোছ, আমার যন্ত্র চলে, অর্থাৎ তিনটি বাক্য কিন্তু আমরা টেইলারের ক্ষেত্রে ব্যবহার করি, তাই এটা হবে এখানে দেখো উপরে এতে এই এখানে টেইলার কত নাম্বার আছে তিন নাম্বারে, তাই এখানে যে খালি ঘরটা আছে সেখানে তিন লিখে দিতে হবে, এটাই আনসার। এরপরে দেখো ইন মাই প্লেন, আমার বিমানে, আই ক্যান ফ্লাই আমি উঠতে পারি, ভেরি হাই অনেক উঁচুতে, ইন দ্য স্কাই আকাশে। বন্ধুরা এই চারটি বাক্য দেখো আমরা কার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমার বিমানে আমি উঠতে পারি অনেক উঁচুতে, এরপরে ইন দ্য স্কাই আকাশে। বন্ধুরা এগুলো কিন্তু আমরা পাইলটের ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ পাইলট এগুলো ব্যবহার করে, তাই উপরে এতে দেখো অ্যাক্টিভিটি এতে দুই নম্বর ছবি কী আছে পাইলট, তাই আমাদের এই বাক্যগুলো ইন মাই প্লেন আমার বিমান, এরপরে আই ক্যান ফ্লাই আমি উঠতে পারি, এগুলো কিন্তু কে বলে পাইলটে বলে, অর্থাৎ পাইলটে যখন বিমানটা চালায় তখন সে উড়িয়ে যায়, এরপরে বেরি হাই সে অনেক উঁচুতে উঠতে পারে বলতেছে, এরপরে ইন দ্য স্কাই আকাশে ওড়ে, এরপরে আমার বিমান পাইলটে বলতেছে আমার বিমান, এই বাক্যগুলো কিন্তু পাইলটের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তাই আমরা এখানে দেখো এই দুই নম্বরে উপরে অ্যাক্টিভিটি এতে কিন্তু দুই নম্বরে পাইলট আছে, তাই এখানে আমরা খালি করে ছড়াটির এখানে দুইয়ে দিব, কারণ দুই নম্বরে এর জন্য দিব ছড়াটি দুই নম্বরে পাইলটের ক্ষেত্রে হচ্ছে। এরপর দেখো লেখা আছে আই মেন্ড শুজ, আই মেন্ড শুজ আমি জুতে মেরামত করি, মুদ্রা মেড মানে মেরামত করা, দেখো আমি জুতে মেরামত করি, এরপরে ট্যাপ ট্যাপ ট্যাপ
ট্যাফার তো ট্যাফ আর কি, ট্যাফ করা। এরপরে নাও দে লোক নিউ, এখন এগুলো নতুন দেখায় বন্ধুরা। দেখো তাহলে এগুলো, এই বাক্যগুলো কার ক্ষেত্রে ব্যবহার করা হয়? দেখো আই মেন্ড শুজ, আমি জুতে মেরামত করি, ট্যাফ ট্যাফ ট্যাফ, এরপর ট্যাফ আর কি, ট্যাফ করে। এরপরে নাও দে লোক নিউ, এখন এগুলো নতুন দেখায় বন্ধুরা। আমরা জানি মুচিরা জুতাকে কী করে, ট্যাপ করে অর্থাৎ মেরামত করে, এটাকে অনেক নতুন করে ফেলে, তাহলে এগুলো মুসির ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তাহলে অ্যাক্টিভিটি এ তে অর্থাৎ উপরে আমরা চারটি ফিকের মধ্যে এখানে কোনটি পাচ্ছি? চার নাম্বার পাচ্ছি, কারণ আমরা জানি কবলার বা কবলা, কবলা অর্থ কি? মুচি। তাহলে আমরা এখানে খালি ঘরে ফোর দিব, অর্থাৎ এই মুচি ওইখানে চার নাম্বারে আছে। এরপরে দেখো আই রাইট অন দ্য বোর্ড, অর্থাৎ আমি বোর্ডে লিখি। এরপরে দেখো আই রিড টু মাই স্টুডেন্টস, আমি আমার শিক্ষার্থীদের পড়ে শোনাই। এরপরে দেখো উই স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলি। এরপরে উই রাইম অ্যাড প্লে, আমরা ছড়া লেখি আর খেলি, আমরা ছড়া লেখি আর খেলি, উই রাইম অ্যান্ড প্লে বন্ধুরা। তাহলে দেখো এই বাক্যগুলো টিচারের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, কারণ আমরা জানি আমি বোর্ডে লিখি, শিক্ষককে বোর্ডে লেখে। এরপরে আই রিড টু মাই স্টুডেন্টস, আমি আমার শিক্ষার্থীদের পড়ে শোনাই, অর্থাৎ শিক্ষকরা ছাত্রদেরকে পড়ে শোনাচ্ছে। এরপরে উই স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলি, অর্থাৎ শিক্ষক সহ ছাত্ররা সবাই মিলে ইংরেজিতে কথা বলতেছে। এরপরে উই রাইম অ্যান্ড প্লে, আমরা ছড়া লেখি আর খেলি, অর্থাৎ শিক্ষক সহ ছাত্রছাত্রীরা সবাই মিলে খেলতেছে লিখতেছে। তাহলে বন্ধুরা দেখো এই বাক্যগুলো কিন্তু আমরা, এই ছড়াটি শিক্ষকের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তাই আমরা দেখো উপরে অ্যাক্টিভিটি এতে এক নম্বরে আছে টিচার, তাই আমরা এখানে ওয়ান লিখবো, আনসারে খালি করে ওয়ান। বন্ধুরা এইভাবে করে আমাদের আনসারগুলো করতে হবে। বন্ধুরা তোমরা দেখো আমি আনসার লিখে দিয়েছি, তোমরা এখান থেকে আনসারগুলো লিখে নেবে। আর বন্ধুরা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের অর্থাৎ বাড়ির কাজে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেখানেই তোমরা উত্তর লিখে ফেলতে পারবে। বন্ধুরা এই ছিল তোমাদের আজকের বাড়ির কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।